দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় এক স্বর্ণ ব্যবসায়ীর প্রাণ গেল। মঙ্গলবার রাতে পটি উপজেলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম বিমানধর। নগরীর রাহাত্তার পুলে স্বর্ণের দোকান রয়েছে তার। থাকতেন পটিয়ার ধলুঘাট বড়িকপাড়ায় গ্রামের বাড়িতে। স্বজনদের দাবি, রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পটিয়ার লড়িহরা এলাকায় দুর্বৃত্তরা তার গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জড়িত কাউকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। প্রতিদিনের মতো এখান থেকে স্কুটি করে মোটরসাইকেলে করে প্রতিদিনের মতো বাড়িতে যায়। হ্যাঁ, প্রতিদিনের মতো কালকে রাত্রে ওকে আঘাত করে প্রথমে ফেলে দিয়েছে, তারপর দা দিয়ে একেবারে গলাতে গুলো দিয়ে।